হ্যালো এভরিওয়ান, অতসী লাইফস্টাইল আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে হলো 8th মার্চ, আর আজকে আমার আর তন্ময়ের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেইভাবে কিছু করা হয়নি। তো এখন বাজে বিকেল 5:30, সন্ধে হয়ে এসছে, তাই হঠাৎ করে প্ল্যান করলাম দুজনে একটু বেরোবো। তো তাই এখন রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি জানি না, তো চলো বেরোনো যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি লং ড্রাইভে, কোথায় যাচ্ছি জানি না। আমরা ভাবছি কৈলানে একটা নতুন মন্দির হয়েছে, নতুন নয় অনেকদিনই হয়েছে, কিন্তু আমার আর সৌভাগ্য হয়নি যাওয়ার। আজকে ভাবছি ওখান থেকে ঘুরে আসবো, যদি এখন খোলা থাকে, 7টা বেজে গেছে। আর আমতলা মানেই জ্যাম, এখানে যে কতক্ষণ আটকে থাকতে হবে তার কোনো ঠিক নেই। দেখো আমতলায় আসবো, জ্যাম হবে না তার কোনো মানে আছে? আমরা চলে এসেছি পৈলানের মন্দিরে, 7:30 বেজে গেছে, 8টা পর্যন্ত টাইম, হাতে মাত্র আধ ঘন্টা। এর মধ্যে আমরা শিয়ালের মতো ছুটছি, তো এর মধ্যেই তাড়াতাড়ি করে হেঁটে পুরোটা দেখে নিতে হবে। চলো আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। খুব সুন্দর করেছে না মন্দিরটা, একদম ক্যামেরা করতে দেয় না, কিন্তু আমরা লুকিয়ে চুরিয়ে ঠিক করে চলেছি, ফটো তুলতে দেয় না আর ভিডিও তো দূরের কথা। এটা মন্দিরের ভেতরের রাস্তা, কিন্তু এর ভেতরে মনে হয় ভিডিও করতে দেবে না। তো এটা হলো মন্দিরের গর্ভগৃহ,
আর এখানে একদমই ক্যামেরা ভিডিও করতে দেয় না, তো আমরা তাও মাঝে মধ্যে ফোনটা বার করে একটু ভিডিও করে নিচ্ছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। তো দেখো এখানে এরকম কয়েকটা মূর্তি আছে, এই একটা মূর্তি, আর এর পাশে এই যে আরও একটা মূর্তি, এই যে দেখো এরকম আরও দুই একটা মূর্তি আছে। আর ভেতরটা খুব সুন্দর করে সাজানো, ডেকোরেশনটা খুবই সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর তো তোমরা যারা পৈলানের কাছাকাছি বা আমাদের মতো ডায়মন্ড হারবারে থাকো, তো তোমরা একবার এই জায়গাটা ঘুরে দেখে আসতে পারো, খুব সুন্দর জায়গা। আর তো দেখো ভেতরটা খুব সুন্দর, আর বাইরেটাও খুব সুন্দর, বাইরেটা খারাপ নয়, কিন্তু এই গর্ভগৃহটা সব থেকে বেশি সুন্দর। তো আমাদের তো এটা বেশ ভালোই লেগেছে, তো এখানে আমরা দাঁড়িয়ে ফটোও তুলেছি, ভেতরে কেউ ছিল না তাই আমরা ফটোটা তুলতে পেরেছি। তো তোমরা কিন্তু একদম সামনাসামনি আমাদের মতো ভিডিও করতে যেও না, ধরা পড়ে গেলে খুব বিপদ। আর এই যে দেখো এখানে গায়ে সেবা হয়, তো অনেক কিছুই হয়, কিন্তু এখন করোনার জন্য মনে হয় গায়ে সেবা বন্ধ আছে। তো এই যে ভেতরটা এইরকমভাবে ডেকোরেশন করা, খুবই সুন্দর জায়গা, তো তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। তো আর এখানে দেখো একটা খুব সুন্দর স্ট্যাচু তৈরি করা, আর এখানে দেখো মোবাইল ক্যামেরা একদম ক্রস দেয়া, মোবাইলটা নিয়ে ঢুকতে দেয় কিন্তু ক্যামেরাটা নিয়ে ঢুকতে দেবে না, আর ভিডিও তো একদমই করতে দেবে না। তো দেখো ভালো লাগবে আশা করি। এদিকে মনে হয় কিছুই নেই, এখানে গায়ে সেবা লেখা আছে, তার মানে গরুও আছে ভেতরে, তাই তো? এখানে নো এন্ট্রি লেখা আছে, তাও আমরা বসে আছি। আরে একটু ফাঁকা বলেই সম্ভব, আর রাত হয়ে গেছে, 8টা বাজতে চলল, বন্ধ হওয়ার টাইম হয়ে এসেছে, তাই 8টা বাজলেই বন্ধ হয়ে যায়। তো এমন কাটলো আজকে দিনটা, বলো এখনো শেষ হয়নি। আমাদের ম্যাডাম আসতে আসতে ইচ্ছে করছে না, জোর করে নিয়ে এলাম আমি। না আমি তো বুঝতে পারিনি যে এতদূর চলে আসবো, না লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়াই চলে এসেছি আমরা, আমাদের এত সাহস। তোর নয় আমার, শুনতে পেয়েছিস তো? আর এখানে নো এন্ট্রি বোর্ড লেখা আছে, তাও আমরা বসে আছি, মানে কি আর বলবো, জায়গাটা খুব সুন্দর। জায়গাটা খুব সুন্দর, ওই আগে কোনোদিন আসিনি, অনেকদিনই হয়েছে এটা, অনেকবার আসার প্ল্যান করেছি কিন্তু আসা হয়ে ওঠেনি। তো আজকে একটা স্পেশাল দিনে এখানে এলাম, খুব ভালো লাগলো, আমি জীবনটা সুখময় করে দিলাম। একটু বল, 3 বছরের ম্যারেজ লাইফ তোমার কেমন কাটছে? খুবই সুন্দর, আমি একদম চরম শিখরে উঠে গেছি। আস্তে আস্তে কোন যে কথাটা বললি সেই কথাটা বল। আস্তে আস্তে আমি উন্নতির পথে পা বাড়িতে বাড়াতে আমি, না না বলছি না, ভালো বউ পেয়েছি, ভালো বউ পেয়েছি, ভালো বাড়ি পেয়েছি, ভালো গাড়ি পেয়েছি, আর কি চাই, আমার কিছু লাগে না। তার মানে আমি ভালো, তো এই শরীরটা সুস্থ হয়ে গেলেই ভালো, শরীরটা একটু খারাপ না, ওইখানে কলকাটি করে দিয়েছে ভগবান। তো এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, রেস্টুরেন্টে ঢুকবো, তারপরে বাড়ি ফিরবো, বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে আজকে। দ্য বুক অ্যান্ড গিফট সেন্টার, আর এদিকে ও স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান খাওয়ার জায়গা, এই অনেক কিছুই আছে দেখবি, কফি খাবি, চল কফি খেলেই তো হয়, কফি পাওয়া যাবে তাই, আমার কাছে আছে হয়ে যাবে, চল না। বন্ধ তো
করে দিচ্ছে না, আমি তো জানি না বিল করতে হবে, আগে বিল করো। কফিটা খেয়ে দেখো কেমন, বাড়ি চলে এসেছি। 10:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, আর রেস্টুরেন্টে ঢুকে খেলাম, তখন তো ভিডিও করতে একদম মনেই ছিল না, মানে এত খিদে পেয়েছিল। প্রথমে রেস্টুরেন্টে গেলাম বিরিয়ানির খোঁজে, বাঙালি মানেই বিরিয়ানি, তো দু তিনটে রেস্টুরেন্টে গেলাম, বিরিয়ানি পাইনি। তারপরে আমতলায় একটা রেস্টুরেন্টে যাই হোক বিরিয়ানি ছিল, কিন্তু সেখানে কার্ডে পেমেন্ট হচ্ছিল না বা ফোনপে ছিল না, তাই আবার এটিএম খুঁজতে হলো, এটিএম খুঁজে টাকা তুললাম, তারপরে ওখানে বসে খেলাম। তো খেতে খেতে আর ভিডিও করার কথা একদমই মনে ছিল না, তো তারপরে অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। টাটা।